ইবনুল কয়্যিম রহিমাহুল্লাহ তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে রশি দেখতে পায়, অর্থাৎ দড়ি, যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে দড়ি দেখতে পায়, তখন তার অর্থ ফ্রি উপস্থিতি। আমরা বলছিলাম যে ইসলামের মধ্যে কিছু কিছু স্বপ্ন রয়েছে যে স্বপ্নের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নির্দেশনা দিয়েছেন আমাদেরকে। এর মধ্যে কিছু কিছু স্বপ্ন আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে যে আয়াতগুলো নিয়ে এসেছেন, এই আয়াতকে কেন্দ্র করে কিছু কিছু শায়েখরা তারা বর্ণনা করেছেন বিভিন্ন দিক, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু স্বপ্নের স্পষ্ট বর্ণনা দিয়েছেন। সেই দিক থেকে আমরা খুঁজলে দেখতে পাই যে সকল স্বপ্ন রয়েছে এর মধ্যে কিছু কিছু স্বপ্নের ব্যাখ্যা এসেছে কোরআনুল কারিম থেকে। যেমনইভাবে আমরা কোরআনুল কারিমের মধ্যে কিছু আয়াত দেখতে পাই, ওই আয়াতের নিদর্শনস্বরূপ কিছু কিছু ওলামায়ে কেরাম যেমন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, তিনি সহ ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ, তারা এক এক স্বপ্নের বিভিন্ন রকমের ব্যাখ্যা প্রদান করেছেন কোরআনুল কারিমের আয়াতের অর্থের উপর নির্ভর করে। যেমনইভাবে তিনি বলছেন, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে রশি দেখতে পায়, অর্থাৎ দড়ি, যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে দড়ি দেখতে পায়, তখন তার অর্থ হবে সেফটি, সে ব্যক্তি নিরাপদে আছে। কেন? তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমের মধ্যে বলছেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দড়িকে আঁকড়ে ধরো, রশিকে আঁকড়ে ধরো এবং তোমরা বিচ্ছিন্ন হয়ো না। তার মানে রশি ধরে রাখার মধ্যেই আমাদের নিরাপত্তা রয়েছে, আমাদের ধর্মের নিরাপত্তা আছে, আমাদের ব্যক্তিগত জীবনের নিরাপত্তা রয়েছে। তার মানে যদি কোনো ব্যক্তি স্বপ্নে রশি দেখতে পায়, তার অর্থ হলো ওই ব্যক্তি নিরাপদে আছে, নিরাপত্তার সাথেই রয়েছে। এর সাথে সাথে তিনি আরও বলছেন যে যদি কোনো ব্যক্তি জাহাজ দেখতে পায় তার স্বপ্নে, তাহলে সেই স্বপ্নের অর্থ হবে যে তার ভিতরে ভণ্ডামি কাজ করছে, তার ভিতরে ভণ্ডামি কাজ করছে। যেমনইভাবে তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের মধ্যে বলছেন যে ফাআনজাইনাহু ওয়া আহলা সাফিনা, আমি তাদেরকে রক্ষা করলাম এবং সাফিনাবাসীদেরকে রক্ষা করলাম। এটা একটু লম্বা ব্যাখ্যা। এখান থেকে তিনি বুঝিয়েছেন যে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাফিনাবাসীদেরকে অর্থাৎ জাহাজের লোকদেরকে, আরোহীদেরকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন তাদের ভরসতার পরেও, সুতরাং বোঝা যাচ্ছে যদি কোনো ব্যক্তি তার স্বপ্নে জাহাজ দেখতে পায়, তাহলে তার অর্থ হতে পারে সেই ব্যক্তি ভণ্ডামির মধ্যে রয়েছে। এর পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য হাদিস থেকেও আমরা বিভিন্ন ধরনের ব্যাখ্যা দেখতে পাই। আমরা বলেছি যে আমরা স্বপ্নের ব্যাখ্যা, অনেক রকমের স্বপ্ন রয়েছে, সুতরাং সকল স্বপ্নের ব্যাখ্যা আজকে আলোচনা করা কোনোভাবেই সম্ভব নয়। আমি মাত্র দুই একটা আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি। যেমনইভাবে এখানে কোরআনুল কারিমের আয়াত থেকে দেখালাম দুটা, যে অন্যান্য ওলামায়ে কেরাম কোরআনুল কারিম থেকে তারা স্বপ্নের এইভাবে ব্যাখ্যা বের করে নিয়ে এসেছেন, এবং এর পাশাপাশি আরও বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার হাদিসের মধ্যে স্বপ্নের স্পষ্ট ব্যাখ্যা নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি স্বপ্নে দেখলেন যে তিনি দুধ পান করছেন এবং তার তিনি পরিতৃপ্ত হলেন, তারপর এই দুধের পরিতৃপ্তি তার আঙুলের নখ দিয়ে সেগুলো বের হয়ে যাচ্ছে। তারপর তার কাছে কিছু অবশিষ্ট ছিল দুধ, তিনি সেগুলো তার পিতা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। তখন তিনি পরবর্তীতে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল, আমি স্বপ্নের মধ্যে দেখেছি দুধ খেতে, এখন এর ব্যাখ্যা কী হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুধের অর্থ হলো এখানে আল ইলম। দুধের অর্থ কী? ইলম, অর্থাৎ জ্ঞান। যদি কোনো ব্যক্তি তার স্বপ্নে দুধ দেখতে পায়, দুধ খেতে নিজেকে দেখতে পায়, তাহলে তার অর্থ হবে যে সেই ব্যক্তি জ্ঞান অর্জন করতে পারবে, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আলেম হিসেবে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দুধ দেখতে পায়, তাহলে তার অর্থ হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইলম প্রদান করবেন। আর আমরা জানি, খুব সহজেই বুঝতে পারি যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি অন্যতম মুহাদ্দিস ছিলেন, তার পাশাপাশি অন্যতম মুফাসসিরও ছিলেন। এরপরে আরও রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি এক হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন যে কিছু লোক, তাদের এক একজনের জামা এক এক রকম। এখান থেকে প্রশ্ন আসে, স্বপ্নে যদি আমরা জামার দীর্ঘতা দেখি, লেন্থ দেখি, তাহলে সেই স্বপ্নের জামার লেন্থের উপরেও কিছু অর্থ বহন করে। যেমনইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি স্বপ্নে দেখেছেন কিছু লোক তার কাছে এসেছেন, কোনো লোকের জামা তার বুক পর্যন্ত, আবার কোনো লোকের জামা তার কোমর পর্যন্ত, কোনো লোকের জামা একেবারে টাকনু পর্যন্ত, কোনো লোকের জামা একেবারে টাকনু ছাড়িয়ে নিচ দিয়ে ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে যাচ্ছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে সাহাবীরা বলছেন যে আল্লাহ রাসূল, তাহলে এর ব্যাখ্যা কী হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর ব্যাখ্যা হলো দিনদারিতা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার স্বপ্নে দেখতে পায় যে সে খাটো জামা পরে আছে, তার অর্থ হবে ওই ব্যক্তির মধ্যে দিনদারিতার কমতি রয়েছে।
যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখতে পায় যে তার অনেক লম্বা জামা সে পরে আছে, তাহলে তার অর্থ হবে ওই ব্যক্তির মধ্যে দিনদারিতার যথেষ্ট পরিপূর্ণতা আছে। অর্থাৎ স্বপ্নে কোনো ব্যক্তি যদি খাটো জামা অথবা লম্বা জামা দেখে, তাহলে তার অর্থ হবে তার জামাটা কতটুকু লম্বা সেই অনুযায়ী তার দিনদারিতার প্রকাশ পাওয়া যাবে এখান থেকে।